नमस्कार बंधुरा कूटीघाट आम्रा सबाई सार्वजनीन दुर्गोत्सव कमिटीर एबारे थीम पैंडल चिंगड़ी माछ जोर कदमे तादेर काज चलछे। जदिओ निम्नचापेर कारणे बेश कयेक दिन एई थीम पैंडलेर काज बंद छिलो, तारपरे एखन एकेबारे जोर कदमे ए चिंगड़ी माछ प्रस्तुतिर काज चलछे। जानिए राखी गत बछर एई जायगाय कूटीघाट দুর্গা পূজোর থিম প্যান্ডেল ছিল গিরগিটি, যা ব্লকের দ্বিতীয় স্থান দখল করেছিল। এবারের আকর্ষণ চিংড়ি মাছের প্যান্ডেল, তার কাজ চলছে এবারেও। ঘাটাল ব্লকের বিশেষ একটি পজিশন তারা করে নেবে এই চিংড়ি মাছ। আস্তে আস্তে চিংড়ি মাছের কাজ চলছে, জোর কদমে দিন রাত করে প্যান্ডেলে কাজ চলছে। এই চিংড়ি মাছ এবারের এই এলাকার সহ ঘাটাল ব্লকের বিশেষ আকর্ষণ এই চিংড়ি মাছের থিম প্যান্ডেল। তাদের খুঁটি পুজো হয়েছিল, খুঁটি পুজোর পরে বেশ নিম্নচাপ হওয়ার কারণে প্যান্ডেল কিছুটা কাজ বন্ধ হয়েছিল। তারপরে একেবারে জোর কদমে প্যান্ডেলের কাজ চলছে চিংড়ি মাছ। আস্তে আস্তে চিংড়ি মাছের যে অবয়ব তা পূর্ণ হতে যাচ্ছে। এখন থেকে মানুষের ভিড়, বিভিন্ন সময় মানুষ আসছে এই প্যান্ডেলটা দেখতে। এখন থেকেই এই চিংড়ি মাছের প্যান্ডেল এবারে ঘাটাল ব্লকে একটি বিশেষ জায়গা করে নেবে চিংড়ি মাছের থিম প্যান্ডেল। খুঁটি পুজো থেকেই একেবারে কি বলবো, এলাকায় যথেষ্ট সাড়া পড়ে। গত বছর গিরগিটির প্যান্ডেল ঘাটাল ব্লকে দ্বিতীয় স্থান দখল করেছিল, আর এইবারে তাদের চিংড়ি মাছের প্যান্ডেল ঘাটাল ব্লকে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা পজিশনের মধ্যে একটা পজিশন অবশ্যই দখল করবে। কেননা এই চিংড়ি মাছ যেভাবে তার যে টেক্সচারটা হয়েছে, যেভাবে শিল্পী কাজ করছে, জানিয়ে রাখি নার্গিস আর্ট ঘাটাল তারা করছে এই চিংড়ি মাছের প্যান্ডেল। তো বন্ধুরা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। চিংড়ি মাছের আস্তে আস্তে যে সমস্ত কাজ হচ্ছে আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আমরা সবাই সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারে থিম প্যান্ডেল চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে খুঁটি পূজা থেকে সমস্ত কিছু। গতবারে যথেষ্ট একটা আকর্ষণীয় প্যান্ডেল করেছিল গিরগিটি, দেখতে পাচ্ছ যে কাজটা চলছে, চিংড়ি মাছের কাজ আছে সমস্ত কিছু অবয়বটা রেডি করা হচ্ছে। গত বছর যে গিরগিটি করেছিল যথেষ্ট একটা প্রভাব পড়েছিল, আর এইবারে চিংড়ি মাছ আমরা আশা রাখছি আমাদের ঘাটাল মহকুমা ছাড়িয়ে আমাদের জেলার বিভিন্ন ব্লক থেকে দর্শনার্থীরা আসবে, তারা এই চিংড়ি মাছের অবয়ব যে আমাদের থিম প্যান্ডেল সেটা দেখবে। কেননা এই যে আর্ট, যে আর্টিস্ট থেকে করছে নার্গিস আর্টিস্ট পঞ্চানন চক্রবর্তী, তিনি করছেন, তিনি এইসব অ্যানিমেলের কারুকার্য নিপুণভাবে করে। আশা রাখবো আমরা পাটে পাটে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো, তো একদম চিংড়ি মাছের অবয়ব তৈরি হয়ে যাবে। এবং আপনাদেরকে লোকেশনটা এখন থেকে জানিয়ে রাখছি, কুটিঘাট ঘাটাল ব্লকের কুটিঘাট, যে ঘাটাল চন্দ্রকোনা রোড রাধনাঘর, রাধনাঘর থেকে একদম সোজা উত্তর দিকে, আর সেই রাস্তায় কিন্তু আসতে হবে কুটিঘাট। ওকে দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমরা পাটে পাটে এবং বিভিন্ন পাটে পাটে ভিডিওটা নিয়ে আসবো। সব করো অবয়বটা তৈরি হচ্ছে, আর এই অবয়ব তৈরি হওয়ার পরে পুরো পূর্ণাঙ্গ চিংড়ি মাছের আকার ধারণ করবে, আর তখন কিন্তু বুঝতে পারবে না ঠিক কীভাবে তৈরি করা হয়েছে। আমরা দর্শকদেরকে বলে রাখবো অবশ্যই আসতে হবে কুটিঘাট, এবারে চিংড়ি মাছ একটা আকর্ষণীয় থিম প্যান্ডেল হতে যাবে। লোচনাত্রায় সংযুক্ত পূর্ণেন্দু সদিশানাম
অতসী পুষ্পবর্ণা ভাং সুপ্রদিষ্ট স্লোজনাম নবযৌবন সম্পন্নাং সর্বাভরণ ভূষিতাম সুচারু দশিনিং তদ্দত পিনন্নত্র বয়োধরাম ত্রিভঙ্গ থান সং স্থাপনং মহিষাসুর মর্দিনীম মৃণালয়ত সংস্পর্শ দশ বাহু সমন্বিতাম ত্রিশূল দক্ষিণিদ্রেয়া খড়গ চক্র ক্রমাদধ কিগ্নবান তথা শক্তি দক্ষিণী সবিচিন্তয়ে ওম উগ্রচন্ডা প্রচন্নাত্রম চন্নগ্রা চন্ন নায়িকা চন্ডা চন্নবতী চৈব চন্ন রূপাতি চন্ডিকা আভি শক্তি বিস্তাভি সততং পরিবিষ্টয়ে চিন্তয়ে জগতং ধাত্রী ধর্ম কামার্থ মোক্ষদাম অঙ্গজেষ্ঠি শ্রীদেবিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণ। আসিনি কেন?